এটা বিদেশি চেরি, বড়ই কিংবা গাছে ঝুলে থাকা থোকা থোকা আঙুর নয়, এটা আমাদের অতি পরিচিত সবজি টমেটো, দেশের সবচেয়ে দামি টমেটো। কে বললো বিশ্বের চাইতে দামি টমেটো আছে নাকি? টমেটোর দাম কমে গেছে মাত্র 200 টাকা। সাধারণ টমেটো যেখানে প্রতি কেজি 20 থেকে 30 টাকায় বিক্রি হয়, সেখানে এই টমেটো বিক্রি হয় 700 থেকে 800 টাকা কেজিতে। যে কোনো মানুষকে যৌবন ধরে রাখার জন্য এটাকে ব্যবহার করা হয়। এই চেরি টমেটোগুলো নাকি এখন ডোনাল্ড ট্রাম্পেরও পছন্দের একটা জিনিস। অপূর্ব, ডোনাল্ড ট্রাম্প যে টমেটো খায় আমিও সেই টমেটো খাচ্ছি। আমি কিছু বুঝি না। এটা ইতালির বিখ্যাত ম্যাগোলিয়া রোসা জাতের টমেটো, যা চেরি টমেটো নামেই বেশি পরিচিত। কিন্তু বাংলাদেশে এর ফলন সম্ভব হলো কিভাবে? এই যে এখানে যা দেখছেন এগুলো সবই ছিল ইটভাটা। এটা কিন্তু আমাদের 62 বছরের পারিবারিক ইটভাটা ছিল। কিন্তু এর ভিতরেই বিশ্বের সব আধুনিক ফসল এবং দুর্লভ সব জাত চাষাবাদ হচ্ছে এখানে। বিস্ময়কর এই কৃষির স্বপ্নদ্রষ্টা চাঁদপুরের হেলাল উদ্দিন, শখের কৃষিজীবী থেকে তিনি বনে গেছেন বিশাল এক কৃষি ফার্মের মালিক। পৃথিবীর সব দুর্লভ গাছগুলি, দুর্লভ জাতগুলি, উচ্চমানের ফলগুলি আমার এখানে আছে। বিশ্বের সবচেয়ে দামি আম যার কেজি 800 থেকে 1000 টাকা, বিশ্বের সবচেয়ে দামি চেরি টমেটো এখানে আছে, আঙ্গুর চুলা, এমন যে সবচেয়ে দামি সাম্মাম রকমেলন এটাও এখানে আমি চাষ করেছি এবং আমি ভালো ফলন পেয়েছি, আমার 10 থেকে 12 লক্ষ টাকা লাভ হয়েছে। এছাড়াও এখানে একই সাথে চাষ করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সব বিস্ময়কর ও অদ্ভুত ফল। আছে বিচি ছাড়া বেদানা, পেয়ারা, বড়ই, ড্রাগন ফল, এমনকি এই খামারেই দেখা মিলবে লাল রঙের কমলা। এটা হচ্ছে ব্লাড অরেঞ্জ, মানে এটা কমলার মতো হবে, কমলা সাইজ বড় হবে, যেটা কাটলে ভিতরে রক্তের মতো লাল। এটা জাতটা হচ্ছে ইটালিয়ান জাত, এটা যদি ফলন হয় প্রতি কেজি হইতে পারে 1200 থেকে 1400 টাকা। এখানে সিডলেস লেবু, সিডলেস পেয়ারা, সিডলেস ডালিম সহ বিভিন্ন আধুনিক ফসল এখানে চাষাবাদ হচ্ছে। ফলের মধ্যে বিচি না থাকলে চারা হয় কিভাবে? এই গাছগুলো পরবর্তীতে বংশবৃদ্ধির জন্য এখানে গ্রাফটিং পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু একই সাথে বিশ্বের বিভিন্ন দেশের দামি ও বিরল প্রজাতির গাছ দিয়ে তিনি কিভাবে গড়ে তুললেন এমন খামার, তাও আবার 62 বছরের পুরাতন ইটভাটার মাঝে? গত বছর সেপ্টেম্বর মাসে উনি চিন্তা করলো এই পরিত্যক্ত ইটভাটাতে কিছু করা যায় কিনা। আমি এগ্রোতে আগেতে আগ্রহ, আমার ঢাকাতে ছাদ বাগান আছে, আমি ভাবতাম ছাদ বাগানে এত সুন্দর ফলন হচ্ছে, এটা যদি মাটিতে লাগাই তাহলে আরো বেশি হবে। উনি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে নিরুৎসাহিত হতে থাকে, সবাই না করছে যে আপনার এখানে তো কোনো কিছু হবে না, ফল ফ্রুটস তো কল্পনা করা যাবে না। আলাপ করলাম বিভিন্ন কৃষি অফিসারের সাথে, আমরা এখানে এসে সরজমিনে এই জায়গাটা দেখি এবং ওনাকে আমি আশ্বস্ত করি যে হ্যাঁ এই বালিতেও সম্ভব। পরিত্যক্ত ভাটার ইট সুরকি মিশ্রিত বালুমাটিকে চাষের উপযোগী করা মোটেও সহজ ছিল না। এর জন্য পরিকল্পনা করে শুধু চারা লাগানোর জায়গাটুকু উর্বর মাটি ও কম্পোস্ট সার দিয়ে তৈরি করা হয়, যা অনেকটা টবে গাছ লাগানোর মতোই। ছোট টবের মধ্যে এত সুন্দর আম পড়তে পারে, জাম পড়তে পারে, তাহলে আমার কেন এই বালুর মধ্যে আসবে না? উনি আমাকে প্রশ্ন করছিলেন তাইলে এখানে বালিতে কি পানি থাকবে, আমি বললাম এখানে ড্রিপ ইরিগেশন ব্যবস্থা চালু করে দেওয়া হবে। এই জমিটাকে টবের মতো তৈরি তৈরি করে গেলে আমরা এখানে মাটি তৈরি করি। চাষের উপযোগী মাটি তৈরির পরেও বেশ বেগ পেতে হয় তাদের, কারণ হেলাল উদ্দিন চেয়েছিলেন তার খামারটি হবে বিশ্বের সব বিস্ময়কর ও মূল্যবান ফলের এক সমাহার। বিশ্বের সব দামি দামি জাতগুলি যেগুলি বাংলাদেশে কেউ কল্পনা করে নাই, এমন সব জাতগুলিকে আমি বিদেশ থেকে বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করি এবং আমি এগুলো বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বীজ থেকে চারা উৎপাদন করি। অলরেডি এখানে এখন বর্তমানে অনেক আধুনিক ফসল এখন এখানে চাষাবাদ হচ্ছে, যেটা বাংলাদেশে ইতিপূর্বে চাষাবাদ হয়নি। তাদের প্রতিষ্ঠিত ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোতে আছে বিভিন্ন দেশের প্রায় 73 জাতের ফল ও সবজি। 26টি আমের জাত এখানে রোপণ করা হয়েছে। ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ আম রেড ম্যাঙ্গো, এটা আমি পরীক্ষামূলক লাগিয়েছি, যেটা বাইরে থেকে একেবারে রক্তের মতো টকটকে লাল এবং ভিতরে কোনো আঁশবিহীন, বিচিটাও একেবারে চাপানো। এটা জাপানের জাতীয় আম, এর বাংলাদেশে আমি বেচতে পারবো 1200 থেকে 1400 টাকা। এখানে চাষাবাদ হচ্ছে গোল্ডেন ইয়েলো ক্যাপসিকাম, এটা কিন্তু বাংলাদেশে একটা নতুন জাত, এই প্রথম আমরা এটা চাষ করেছি। লাল, সবুজ, হলুদ বিভিন্ন ধরনের ক্যাপসিকাম বাজারে পাওয়া যায়, কিন্তু এই গোল্ডেন ইয়েলো ক্যাপসিকাম অনেকটা ফল হিসেবে খাওয়া যায় এবং এটা অত্যন্ত সুস্বাদু, সুগ্রাণ এবং মিষ্টি। এছাড়াও সফলতার সাথে হেলাল উদ্দিন এখানে চাষ করেছেন বিশ্বের সবচেয়ে দামি টমেটো, ইতালির বিখ্যাত ম্যাগোলিয়া রোসা জাতির টমেটো, যা চেরি টমেটো নামে বেশি পরিচিত। যে কোনো মানুষকে যৌবন ধরে রাখার জন্য এটাকে ব্যবহার করা হয়। আমি শুনেছি ডোনাল্ড ট্রাম্প তার নাস্তার সময় এই ধরনের চেরি টমেটো 200 গ্রাম করে উনি নিয়মিত খেতেন, এমন এই কথাটা উনি টুইটও করেছিলেন, তখনই আমি চেরি টমেটোর প্রতি আমার আগ্রহ আসে। এই চেরি টমেটোগুলোর বিশেষত্ব হলো এটার আকার অত্যন্ত ছোট, এটা সুগ্রাণ, একটু মিষ্টি স্বাদের এবং দৃষ্টিনন্দন। আকারে ছোট হলেও সাধারণ টমেটোর তুলনায় এই টমেটোর ফলন অনেক বেশি আর বাজারে দামও আকাশচুম্বী। সবাই আমাকে না করেছিল,
এটা শীত প্রধান দেশের একটা ফসল, তোমার দেশে এটা হবে না। কিন্তু দেখেন আজকে আমি সাকসেস, প্রচুর ফলন হয়েছে। আমি এটা বাজারে বিক্রি করতেছি 300 থেকে 400 টাকা কেজিতে, অথচ বাজারে এটা কিন্তু 800 থেকে 1000 টাকা কেজিতে এটা বিক্রি হয়। এই টমেটো চাষে প্রতি বিঘায় খরচ হয় 50,000 থেকে 1,00,000 টাকা, আর বিঘা প্রতি লাগানো যায় 700 থেকে 750টি চারা। 7 থেকে 8 কেজি ফলন হবে প্রতি গাছে। আমরা যদি গড়ে 5 কেজি করে ধরি, তাহলে আমার 700 গাছে 535, 3,500 কেজি আমি এখানে টমেটো পাচ্ছি। এখন বাজারে এই টমেটোর বিক্রি হচ্ছে পাইকারি দর যদি ধরেন 700 থেকে 450 টাকা, সুপার শপে যান 800 থেকে 900 টাকা, আমি বিক্রি করতেছি 300 টাকা। 300 টাকা ধরলে আমার গড়ে যদি ধরি আমি, তাহলে আমার প্রায় 10 লক্ষ টাকার মতো আমার এই 1 বিঘা জমিতে আমি এই টমেটোটা পুরো বিক্রি করতে পারছি। আমার শেড, মালচিং পেপার সহ আমার 60 থেকে 65,000 টাকা এখানে খরচ হয়েছে, বিনিয়োগ 65,000 টাকা, কিন্তু লাভের অঙ্ক এখানে বিশাল। সুস্বাদু এই টমেটো খাওয়া হয় মূলত সালাদ হিসেবে। দৃষ্টিনন্দন সালাদ ও খাবার তৈরিতে চেরি টমেটোর জুড়ি মেলা ভার। একই গাছে কিন্তু দু ধরনের টমেটো হয়, দুটো সাইজের টমেটো হয়, একটা বড় একটা ছোট। এটা বাছাই করতেছে, এটা যাবে 5-স্টার হোটেলে। এই যে ছোট জাতগুলি, যে ছোট, এটা হচ্ছে অরিজিনাল, যেটাকে আমরা বলি চেরি টমেটো। এই সাইজটা আঙ্গুর, আঙ্গুরের মতো দেখেন আমরা, সব একই সাইজ। এটার মধ্যে এটার ডিমান্ড খুব বেশি, যেটা আমার ইয়েলোটা। ইয়েলোটা মেজর উৎসব, একটা উন্নত জাত, এটা ফলন হয় কম, খুব বেশি ফলন হয় না। এটা যাবে আমাদের বিশেষ ক্লায়েন্টদের কাছে, এটার দামটা একটু বেশি। মৌসুম জুড়ে প্রতিদিনই সকালবেলা টমেটো সংগ্রহের পর যাচাই বাছাই করে উৎকৃষ্ট টমেটো পৌঁছে দেওয়া হয় গ্রাহকদের কাছে। বাছাই টমেটোগুলি আমরা বাজারে ছাড়ার চেষ্টা করতেছি, এবং প্রতিদিন গাছ থেকে এভাবে পেরেই আমরা বাজারে আমরা সাপ্লাই দিচ্ছি। এই টমেটোর ড্যাম, এটা আমরা বাছাই করব, এটা এসে গেছে অন্য জাতের, এটা আমরা সরিয়ে ফেলব। এখানে কিছু কাঁচা টমেটো আছে, এটা আমরা করে ফেলব। আমরা কোনো ধরনের দাগ বা কোনো ধরনের ড্যামেজ আছে, কোনো ধরনের সমস্যা আছে, এই ধরনের টমেটো আমরা মোটেই আমরা বাজার ক্লায়েন্টদের দেবো না। এই ছেলে টমেটোটা যেহেতু দীর্ঘদিন থাকে, এটা ফ্রিজে নেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা অর্গানিক, এটা সহজে পচবে না, সহজে নষ্ট হবে না। ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোতে সবকিছুই হয় আধুনিক পদ্ধতিতে। বালু মাটিতে চাষ করার ফলে পানীয় দেওয়া হয় স্বয়ংক্রিয়ভাবে। 20 থেকে 25 জন জনবল আমার এখানে নিয়মিত কাজ করছে। সব অত্যাধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার হচ্ছে এখানে। আমরা যে ইরিগেশন পদ্ধতি ব্যবহার করতেছি, ডিপ ইরিগেশন পদ্ধতি, এখানে টাইমার সেট করা হয়েছে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাত্রায় গাছের গোড়ায় স্বয়ংক্রিয়ভাবে পানি চলে আসে। আর একটা আমরা ইউজ করছি স্প্রিংলার, গাছের উপরিভাগকে ভিজানোর জন্য ঝর্ণার মতো পানি এখানে নির্দিষ্ট সময়ে পড়তে থাকে, যাতে গাছের উপর দিকটা ভিজে যায়। পৃথিবীর বিভিন্ন দেশের আলাদা আলাদা আবহাওয়ার ফসল একই মাটিতে ফলানোয় হেলালুদ্দিনের এই খামার সবার কাছে হয়ে উঠেছে এক বিস্ময়।